নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা নিশ্চয়ই সবাই জানি আজ জেনে নেব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় বন্ধুরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদেরকে একটি সহজ সূত্র জানতে হবে সেটি আগে দেখে নাও সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এটি একটি সহজ সূত্র চলো ছবি দেখি ও সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি ছবিতে ধরা যাক ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ এখন এই সমকোণী ত্রিভুজটির ভূমি ও উচ্চতা কোনটি সেগুলি জেনে নিতে হবে এখানে উল্লম্ব রেখাংশটি অর্থাৎ এবি সরল রেখাংশটি ত্রিভুজটির উচ্চতা ও অনুভূমিক সরলরেখাংশটি অর্থাৎ বিসি সরলরেখাংশটি হল ত্রিভুজটির ভূমি তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে একের দুই গুণ ভূমি গুণ উচ্চতা অর্থাৎ একের দুই গুণ বিসি বাহুর দৈর্ঘ্য গুণ এবি বাহুর দৈর্ঘ্য ধরা যাক বিসি রেখাংশটির দৈর্ঘ্য এ একক ও এবি রেখাংশটির দৈর্ঘ্য বি একক তাহলে ক্ষেত্রফল হবে একের দুই গুণ এ গুণ বি বর্গ একক অর্থাৎ একের দুই এবি বর্গ একক এখন একটা প্রশ্ন আমরা দেখি এবং তার উত্তর বার করার চেষ্টা করি প্রশ্নতে দেখো কি বলা হয়েছে ত্রিভুজ পিকিউআর একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য চার সেমি ও উচ্চতা আট সেমি তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে চলো উত্তরটা বার করার চেষ্টা করি ছবিতে দেখো ধরা যাক ত্রিভুজ পিকিউআর সমকোণী ত্রিভুজটির কিউআর ভূমির দৈর্ঘ্য চার সেমি ও উচ্চতা পিকিউয়ের দৈর্ঘ্য আট সেমি অতএব ত্রিভুজ পি এর ক্ষেত্রফল হবে একের দুই গুণ ভূমিগুণ উচ্চতা অর্থাৎ একের দুই গুণ চার সেমি গুণ আট সেমি অর্থাৎ ষোলো সেমি তাহলে বন্ধুরা আমরা খুব সহজেই এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বার করে ফেলতে পারি তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারলে ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভালো লাগলে কমেন্ট ও লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু করে নিও ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ